টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দলগত নৈপুণ্যে জ্বলে ওঠার লক্ষ্য ক্রিকেটারদের শান্তর অধিনায়কত্বে আস্থা মাহমুদুলার এক ঝাঁক তারার উপস্থিতিতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন হুসাইন বোল্টের স্মরণীয় আসরের অপেক্ষা অলিম্পিকে আট স্বর্ণজয়ী স্প্রিন্টারের চব্বিশ ক্রিকেটার নিয়ে বাইশ মে বিসিবির এইচপি ইউনিটের কার্যক্রম শুরু ফিটনেসের উন্নতিতে দেয়া হবে বাড়তি গুরুত্ব থাকবে মিডিয়া এডুকেশন সেশন চাইনিজ টাইপের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতির পর্যাপ্ত সময় পাচ্ছে না নারী ফুটবলাররা চিন্তিত নন পিটার বাটলার তারুণ্যকে প্রাধান্য দিয়ে শক্তিশালী দল গঠনের লক্ষ্য বিশ্বকাপে অংশ নিতে দল গেছে যুক্তরাষ্ট্র স্বাগতিক দেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে এবারের মূল প্রস্তুতি কিন্তু তার আগে নিজেদের স্বপ্নের কথা তারা জানিয়ে গেছেন দেশের মানুষকে অধিনায়ক শান্ত চাওয়া যখন টিম হয়ে পারফর্ম করা তখন সাকিব আল হাসান চান দেশের জন্য ব্যক্তিগত পর্যায় থেকে জ্বলে উঠতে সবাই দ্বিতীয় রাউন্ড ওঠাটারকে প্রাথমিক লক্ষ্য বললেও তাহিদ হৃদয়ের কাছে সাফল্য মানে একটাই সেটা চ্যাম্পিয়নশিপ আর সবকিছু শেষে মাহমুদুলার আস্থা শান্তর অধিনায়ক ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারবো আমাদের বন্ডিংটা খুবই স্ট্রং এটাই এ দলের সবচেয়ে বড় শক্তির জায়গা এরা একজন আরেকজনের বিপক্ষে নয় পাশে দাঁড়িয়ে লড়তে চায় ড্রেসিং রুমের আবহ এখন আগের যে কোনো সময়ের চেয়ে দুর্দান্ত তাই তো বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে ব্যাটে বলে পারফরমেন্স যাই হোক না কেন স্বপ্নটা আকাশ ছোঁয়া তবে মাটিতেই পা রাখলেন ক্যাপ্টেন জানালেন এবার আর কারো ব্যক্তিগত পারফরমেন্স নিয়েই খুশি থাকতে চায় না দল খেলতে চায় একটা টিম হয়ে একাটটা থেকে টিম হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চায় অনেক ভালো জায়গায় যেতে চায় আমি খুব বিলিভ করি আমাদের দল ডেফিনেটলি প্রথমবারের মতো বিশ্বকাপে জাকের আলী অনেক সাম্প্রতিক পারফরমেন্সে মিডল অর্ডারে তার জায়গাটা একেবারে পাক্কা তাই হয়তো কথাতেও বেশ পরিণত এই উইকেট রক্ষক বড় স্বপ্ন না দেখিয়ে কথা বললেন বাস্তবতার নিরিখে এগোতে চান ম্যাচ বাই ম্যাচ আর মোস্তাফিজ আস্থা রাখতে বললেন দলের উপর আমি চাইবো আমরা প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো পারফর্মেন্স করবো জিতবো আমাদের সঙ্গে থাকুন যেন আমরা আপনাদের আরো ভালো খেলা উপহার দিতে পারি তবে তরুণ তুর্কি হৃদয় অন্য সবার মতো কথার মার ছোটদের বিশ্বকাপটা যাননি তার দখলেই আছে এখন চান বড়দেরটাও আর বিশ্বসেরা অলরাউন্ডার জানেন নিজের দায়িত্বের কথা তাই নিজের শেষ বিশ্ব আসরে করতে চান বিশেষ কিছু ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে ভালো করা কাপ নেওয়া ভালো করে না কাপ নিতে চাই এটা শুধু আমি না আমরা সবাই চাই একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে দলের সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াদ 2022 বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া লোকটা এবার স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তার মুগ্ধতা শুধুই শান্তকে নিয়ে আই होप ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে 21 মে টেক্সাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-20 তে নামবে বাংলাদেশ নিয়ন মুহাইমিন সময় সংবাদ এর আগে গতকাল রাতে স্বপ্নের বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ বিমানে ওঠার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটাররা এদিকে নানা সমালোচনা থাকলেও দল নিয়ে বেশ আশাবাদী সমর্থকরা ঘড়ির কাটায় তখন রাত পুনে এগারোটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় সবাই ক্রিকেট দল চড়বে বিশ্বকাপের বিমানে শেষবারের মতো তাদের শুভকামনা জানাতে সমর্থকদের ভিড় যুক্তরাষ্ট্রে যেতে প্রথমে বিমানবন্দরে হাজির হন টাইগারদের সহকারী কোচ নিক পোথাস এরপর আসেন বলিং কোচ আন্দ্রে অ্যাডামস একে একে সব কোচিং স্টাফ তবে হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে আসেন একটু দেরি করেই ক্রিকেটারদের মধ্যে সবার আগে বিমানবন্দরে প্রবেশ করেন লিটন দাস একটু গোমরামুখী ছিলেন লিটন হয়তো নিজের পারফরমেন্স নিয়ে একটু বেশি চিন্তায় আছেন এলকেডি এরপরে ব্যক্তিগত গাড়িতে চেপে বিমানবন্দরে আসেন নজমুল হোসেন শান্ত অধিনায়ককে এককে ঘিরে ধরেন গণমাধ্যম কর্মীরা তবে এয়ারপোর্টে মিডিয়াকে এড়িয়ে গেছেন বিশ্বকাপে বাংলাদেশকে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে যাওয়া শান্ত ক্যাপ্টেনের পরপরই ব্যক্তিগত গাড়িতে বিমানবন্দরে প্রবেশ করেন শরিফুল ইসলাম পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে একে একে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন হৃদয় আফিফ হোসেন জাকির আলী অনেক রিশাদ হোসেন তনজিম সাকিব সৌম্য সরকার ও তনজিব তামিম তবে সবার সঙ্গে বিমানবন্দরে ঢুকতে দেখা যায়নি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে হয়তো ভিআইপি গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছেন এই দুই তারকা নিজের সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া মাহমুদুল্লাহ রিয়াদের কাছে সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার কথা জানতে চাওয়া হলে সবাইকে দোয়া করতে বলে ভেতরে চলে যান সাইলেন্ট কিলার সবার শেষে বিমানবন্দরে হাজির হন তাসকিন আহমেদ সি অফ করতে আসেন তার বাবা নতুন সহ অধিনায়কও দেশবাসীর কাছে চেয়ে গেছেন দোয়া প্রিয় দলকে নিয়ে আশাবাদী ভক্তরাও আমেরিকা স্ট্যান্ড দুটা যা সেই খেলা হবে তা আমার প্রত্যাশা থাকবে যারা সিনিয়র আছে এবং জুনিয়র আছে তারা ভালো কিছু করবে দেশ থেকে তাদের জন্য দোয়া করব বাংলাদেশ দলকে অসংখ্য শুভকামনা যারা স্কোয়াডে রয়েছে তারা প্রত্যেকে পারফর্ম করে দেশকে একটা সম্মানজনক রেজাল্ট উপহার দিক ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশ দল বিশ্বকাপের আগে সেখানে তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা একুশ মে শুরু সিরিজ বিশ্বকাপ শুরু এক জুন আর টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হবে আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তামিম হোসেন সময় সংবাদ ঢাকা বিশ্বকাপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে আলোর সবটুকু কেড়ে বিশ্বখ্যাত অ্যাথলিট উসাইন বোল্ট ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যাম্প্রোস ও পাকিস্তানের শোয়েব মালিক দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার ভালো করবে বলে প্রত্যাশা বোল্টের সঙ্গে স্মরণীয় এক আসর দেখার অপেক্ষায় আটটি অলিম্পিক স্বর্ণজয়ী এই তারকা নিউ ইয়র্কের লং আইল্যান্ডে তারার মেলা বাস্কেটবল রাগবি বেসবলের দেশ যুক্তরাষ্ট্রে ক্রিকেট উৎসবের অপেক্ষা খেলাটির বিশ্বায়নের জন্যই আইসিসির এমন উদ্যোগ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উদ্বোধন হল নবনির্মিত নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যে অনুষ্ঠান রাঙিয়েছেন সর্বকালের সেরা অ্যাথলিট বোল্ট মাস দুয়েক আগেও দৃশ্যমান ছিল না কিছুই সব কাজ সম্পন্নের পর চৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি এখন প্রশংসা করাবে যে কারো অস্ট্রেলিয়ার অ্যাডিলেট থেকে আনা হয়েছে ড্রপিং পিচ স্টেডিয়ামের কাঠামোর সঙ্গে মিল রয়েছে লাস ভেগাসের ফর্মুলা ওয়ান সার্কিটের বোর্ড ছাড়াও স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যাম্বোস পাকিস্তানের শোয়েব মালিক ও যুক্তরাষ্ট্র দলের কোরি অ্যান্ডারসন বিশ্বকাপে দূত উসাইন বোল্ট মাঠে নেমে যান ব্যাট হাতে অ্যাথলেটিক্স ট্র্যাকের কিংবদন্তি জানান তার প্রথম ভালোবাসা ছিল ক্রিকেটই বৈশ্বিক এই ইভেন্টের অংশ হতে পেরে গর্বিত লাইটনিং বোল্ট আটটি অলিম্পিক স্বর্ণজয়ীর প্রত্যাশা টুর্নামেন্টে ভালো করবে তার দল ওয়েস্ট ইন্ডিজ for me i'm excited you know i mean i finally get a chance uh, to, to be a part of cricket again i think it's something that we, i've always still watching my dad try to stay abreast of but i'm happy that uh, i get the opportunity to be a part of the sport uh, the sport that i love that is time. I mean, the, the energy that cricket brings and the vibes নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আটটি ম্যাচ ভারত পাকিস্তান হাই ভোল্টেজ এনকাউন্টারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ম্যাচের ভেনুও নতুন এই স্টেডিয়াম সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ বিশ্বকাপ সামনে রেখে মোস্তাফিজকে শুভকামনা জানিয়েছে তার আইপিএল এর দল চেন্নাই সুপার কিংস যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপে জ্বলে উঠবেন কাটার মাস্টার এমনটাই প্রত্যাশা আইপিএল এর ফ্রাঞ্চাইজিটির সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফিসকে অনুপ্রাণিত করেছে চেন্নাই আগামী আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দলের প্রয়োজনে শেষ মুহূর্তে গেল দোসরা মে আইপিএল ছেড়ে দেশে ফেরেন সাতক্ষীরা সায়নাইট জাতীয় দলে ফিরেও জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ঝলক দেখান ফিজ চতুর্থ টি টোয়েন্টিতে উনিশ রানে নেন তিন উইকেট পান ম্যাচ সেরার পুরস্কার তবে সিরিজের শেষ ম্যাচে উইকেট শূন্য ছিলেন ফিজ কাটার মাস্টারের সামনে মিশন এখন বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের অনুষ্ঠেও টি বিশ্বকাপে দলকে সাফল্য উপহার দিতে চান মুস্তাফিজ আইপিএল ছাড়লেও মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস তাকে মনে রেখেছে আসন্ন বিশ্বকাপের জন্য এই পেসারকে জানিয়েছে চেন্নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি সেখানে ক্যাপশনে লিখেছে তোমাকে শুভকামনা ফিজ চেন্নাই আরও লিখেছে মিশন কাটার সুইং স্ট্রং এ না থাকলেও বিশ্ব আসরে জ্বলে উঠবেন কাটার মাস্টার এমন প্রত্যাশা তার দল চেন্নাই সুপার কিংসের আগামী আট জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ পারভিন সময় সংবাদ বিশ্বব্যাপী ক্রিকেটের বাজার ধরতে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ শুধু তাই নয় টেলিভিশন ও ডিজিটাল ব্রডকাস্টিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে বাড়বে জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের মূল কারণ জানালেন টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের প্রধান নির্বাহী ব্রেটটি জস মূলত ক্রিকেটের বাজার ধরতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় দেশটি যুক্তরাষ্ট্রে ক্রিকেট জনপ্রিয় না হলেও সেখানে দিন দিন ব্যাট লড়াই পাচ্ছে ভিন্ন মাত্রা দেশটিতে নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে বিশ্বকাপের আটটি ম্যাচ ইতোমধ্যেই সেই আট ম্যাচের পাঁচটির টিকিট বিক্রি হয়ে গেছে যে স্টেডিয়ামে ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর দৈরত ভারত পাকিস্তানের ম্যাচও মাঠে গড়াবে নাসাও ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনীতে যুক্তরাষ্ট্রে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের কারণ জানালেন টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার প্রধান নির্বাহী Um, we've seen an amazing, amazing um, buy-in from from the locals. Um, we're nearly um, seeing 5 sellouts across the eight games. We've got a little bit to go, but the message to everyone is: is we want to make sure that um, cricket in the US makes a real statement through this through this tournament. Um, we know that it's it's one of our biggest markets in the world um, for cricket. We know there is such a strong um, following of the game. We want to make sure that this tournament in particular um, really is a celebration of the people. this world cup will see 20 teams um, from around the world competing, the largest ever world cup um, that has been hosted. Um, it, for the india-pakistan game on june 9th that will be played here, we're going to see over 200 million people turning in on our tv screens and we're expecting over 1 billion eyeballs to be watching tv and video clips throughout the tournament. HP <laughs> প্রথম পর্বে কোরবানির ঈদের আঁক পর্যন্ত ঢাকায় হবে ফিটনেস ট্রেনিং যেখানে গুরুত্ব দেওয়া হবে বিদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার বিষয়টি একই সময় ক্রিকেটারদের জন্য থাকবে মিডিয়া এডুকেশন সেশন চব্বিশ ক্রিকেটার নিয়ে বিশ মের মধ্যেই ঘোষণা হবে এইচপির দল ঘরোয়া ক্রিকেটের অফ সিজনে বিসিবির গুরুত্বপূর্ণ দুই প্রোগ্রাম এইচপি ইউনিট ও বাংলাদেশ টাইগার্স যার মধ্য দিয়ে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার ও ঘরোয়া লিগে পারফর্মারদের তৈরি করা হয় লাল সবুজ জার্সির জন্য বিসিবি সূত্রে জানা গেছে এবার এইচপি ইউনিটের প্রোগ্রাম সাজানো হয়েছে বেশ কিছু ভিন্নতা রেখে বিশ্বকাপ দল যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় জাতীয় দল কেন্দ্রিক ব্যস্ততা কমেছে নির্বাচক প্যানেলের তাই শিগগিরই হাই পারফরম্যান্স ইউনিটের কাছে দল জমা দেওয়ার কথা নির্বাচকদের যদিও একটা প্রাথমিক দল এরই মধ্যে দেয়া হয়েছে যেখানে নাম আছে প্রায় ত্রিশ জন ক্রিকেটারের তবে ক্যাম্পটা কার্যকর করতে ক্রিকেটার সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা এইচপি ইউনিটের মূল দলে জায়গা হবে চব্বিশ থেকে পঁচিশ ক্রিকেটারের যাদের নিয়ে বাইশ মে পরিচয় পর্ব আয়োজনের কথা ভাবছে বোর্ড যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের এইচপি ইউনিটের কার্যক্রম এবারের প্রোগ্রামে ফিটনেস স্কিল ট্রেনিং ছাড়াও গুরুত্ব দেওয়া হয়েছে ক্রিকেটারদের মিডিয়া এডুকেশন নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে বেফাঁস কথা বলে সমালোচিত হতে দেখা যায় জাতীয় দলের ক্রিকেটারদের এই বিবেচনায় ক্যাম্পের প্রথম পর্বে রাখা হয়েছে মিডিয়া এডুকেশন যেখানে ক্রিকেটারদের শেখানো হবে সামলাতে হবে গণমাধ্যম বিসিবির মিডিয়া ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে হওয়ার কথা মিডিয়া এডুকেশন সেশনগুলো দুই পর্বে ভাগ করে হবে হাই পারফরমেন্স ইউনিটের ক্যাম্প প্রথম পর্বে পুরোটা সময় হবে ফিটনেস ট্রেনিং মিরপুর একাডেমি মাঠে হবে ফিটনেস কার্যক্রম যেখানে প্রাধান্য পাবে বিভিন্ন কন্ডিশনে কিভাবে মানিয়ে নিতে পারবেন ক্রিকেটাররা নেওয়া হবে ফিটনেস টেস্ট ক্রিকেটারদের ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ হবে ক্যাম্প চলাকালীন ঈদুল আজহার আগে পর্যন্ত চলবে প্রথম পর্ব ঈদের পর থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের কার্যক্রম প্রথম পর্বে ফিটনেস ট্রেনিং ট্রেনিংয়ের সঙ্গে থাকবে মিডিয়া এডুকেশন মনোবিদদের সঙ্গে সেশনও দ্বিতীয় পর্ব কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি তবে বগুড়া অথবা রাজশাহী রয়েছে পছন্দের তালিকায় আসন্ন ঈদের ছুটি শেষে দুই ভেনুর যে কোনো একটিতে হবে স্কিল ক্যাম্প আর সেখানে নেতৃত্ব দিবেন বিদেশি একজন কোচ এরই মধ্যে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ডের সাবেক তিন ক্রিকেটারের সাক্ষাৎকার নিয়েছে বিসিবি তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা বিশ্বকাপ শুরুর আগেই ভারতের জন্য সেমিফাইনালের ভেনু বরাদ্দ দিয়েছে আইসিসি রোহিত শর্মার দল সেমির টিকিট কাটলে খেলা হবে গায়নাতে ভারতীয় সমর্থকদের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা শুধু সেমিফাইনাল নয় টুর্নামেন্টের ফাইনালের সময় নির্ধারিত হয়েছে বিসিসিআইয়ের ইচ্ছে অনুযায়ী তাই আবারও নতুন করে আলোচনায় আইসিসির ওপর ভারত ক্রিকেট বোর্ডের দাদাগিরির বিষয়টি আইসিসির কোনো ইভেন্ট এলেই মাথা চারা দিয়ে উঠে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যায় শবাবদার আর তা প্রতিবারই মেনে নিতে বাধ্য হয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে ভারতীয়দের কতটা প্রভাব তা এখন আর কারোই অজানা নয় নিজেদের ইচ্ছা মতো প্লেইং কন্ডিশন পিচ সব কিছুর সুবিধা নিয়ে থাকে বিসিসিআই দু সপ্তাহ পর শুরু হচ্ছে আইসিসি টিটোয়েন্টি বিশ্বকাপ এখানেও নিজেদের প্রভাব বিস্তার করেছে বিসিসিআই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যৌথভাবে আয়োজন করলেও পুরো বিশ্বকাপের সূচি সাজানো হয়েছে ভারতীয় সমর্থকদের কথা মাথায় রেখে আর টুর্নামেন্ট শুরুর আগে টিম ইন্ডিয়াকে রীতিমতো সেমিফাইনালে পাঠিয়ে দিল আইসিসি টিটোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে আইসিসির সঙ্গে নতুন করে কোনো ফন্দি আসছে না তো ভারত সূচি অনুযায়ী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে তৃণিদাদেন টোবাগোতে স্থানীয় সময় রাত আটটায় শুরু হবে ম্যাচ ভারতীয় সময় যা শুরু হবে ভোর ছয়টায় আর এই সময় টিভি সেটের সামনে থাকবে না কোনো দর্শক ভিউয়ারশিপের কথা মাথায় এনে গায়নাতে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় সেমিফাইনাল ভারতের জন্য বরাদ্দ দিয়েছে আইসিসি গায়ানাতে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল আর ভারতীয় সময়ে যা রাত আটটায় ম্যাচ দেখার জন্য ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের ফ্যানদের জন্য যা আদর্শ সময় শুধু সেমিফাইনাল নয় সূচিও ঠিক করা হয়েছে ভারতীয় কথা মাথায় রেখে বার্বাডোজের ব্রিজটাউনের ফাইনাল অনুষ্ঠিত হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতকে বিশ্বকাপের আরও একটি ফাইনাল খেলাতে ষড়যন্ত্র করছে না তো আইসিসি এরই মধ্যে নেটিজেনরা এ নিয়ে শুরু করেছেন আলোচনা পাঁচ জুন নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে টি বিশ্বকাপ অভিযান শুরু করবে রোহিত শর্মার দল নয় জুন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত ফাহিম ইসলাম সময় সংবাদ দু চব্বিশ বিশ্বকাপের মূল স্কোয়াডে মাত্র একজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার রাখায় সমালোচনার মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড এমন সিদ্ধান্তে বোর্ডের দিকে আঙুল তুলেছেন দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী ফিকাইল এমবালুলা আর তাতেই সমালোচনার ঝড় বইছে ক্রিকেট বিশ্বে তবে বিশ্বকাপ স্কোয়াডে বর্ণবৈষম্যের এমন অভিযোগ অস্বীকার করেছেন দলের ওডিআই ও টি টোয়েন্টি কোচ রব ওয়াল্টার আবারও বর্ণবিদ্বেষ বিতর্কে উত্তাল ক্রিকেট বিশ্ব দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলেও এবারের জাতীয় ক্রিকেট স্কোয়াডে সেই আচরণ খুঁজে পেয়েছেন অনেকেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে কৃষ্ণাঙ্গ ক্রিকেটের সংখ্যা মাত্র একজন বোর্ডের এমন সিদ্ধান্তে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এমন আচরণে প্রশ্ন করেছেন খোদ দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী স্কোয়াডে একমাত্র কৃষ্ণাঙ্গ খেলোয়াড় হলেন কাসিকোরাবাদা দক্ষিণ আফ্রিকার একাদশ সাজানোর নিয়ম অনুসারে অন্তত দুজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার রাখতে হয় স্কোয়াডে তবে এবারের বিশ্বকাপে নিয়মটি মানা হয়নি আর তাতেই আপত্তি জানিয়েছেন ফিকাইল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দলে মাত্র একজন কৃষ্ণাঙ্গ আফ্রিকানকে রাখা হয়েছে আমরা পিছিয়ে যাচ্ছি জাতীয় ক্রিকেট সমস্ত দক্ষিণ আফ্রিকানদের ন্যায্য প্রতিনিধিত্ব করছে না আমরা বুঝতে পারছি না কেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় নেওয়া হচ্ছে না নিয়ম অনুসারে দলে ছয়জন বর্ণের ক্রিকেটার থাকবেন যার মধ্যে দুজনকে হতে হবে কৃষ্ণাঙ্গ বাকি পাঁচ ক্রিকেটার হবেন শ্বেতাঙ্গ তবে দক্ষিণ আফ্রিকা এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দলে মিশ্র বর্ণের ক্রিকেটার আছেন ছজন তারা হলেন কাসিকো রাবাদা রিজা হেনড্রিক্স বিওন্ড টুইন কেশব মহারাজ তাব্রেইস শামসি ওটনীল বার্টম্যান ভালো ক্রিকেটার তুলে আনার জন্য আমাদের পরিকাঠামোকে আরও ভালো করা দরকার এজন্য ছয় মাস থেকে দুই বছর সময় লাগতে পারে আমাদের পরিকাঠামো ভালো করে তুলতে হবে বাকি দল নিয়ে যা অভিযোগ উঠেছে আমি মনে করি বিষয়টি ভিত্তিহীন এর মধ্যে রাবাদাই শুধু কৃষ্ণাঙ্গ আফ্রিকান রিজার্ভ হিসেবে আছেন আর এক কৃষ্ণাঙ্গ আফ্রিকান লুঙ্গি এন গেডে অর্থাৎ একাদশে দুই কৃষ্ণাঙ্গ আফ্রিকান খেলার কোনো সুযোগ নেই দল নিয়ে এমন অভিযোগে আপত্তি জানিয়েছেন দলের দুই কোচ বিশ্বকাপ স্কোয়াডে বর্ণ বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছেন রব ওয়াল্টার আগামী তেসরা জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করবে প্রোটিয়ারা ফারজানা ধানপ্রিয়া সময় সংবাদ র্যাঙ্কিংয়ে একশো ছয় ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাই বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে না বাংলাদেশ নারী ফুটবল দল যদিও তা নিয়ে খুব একটা চিন্তিত নয় নারী ফুটবল দলের কোচ পিটার বাত্রার। নিজের পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়েও বেশ আত্মবিশ্বাসী এই ইংলিশ কোচ প্রাধান্য দিচ্ছেন তরুণ ফুটবলারদের ওপর চলমান ওমেন্স লিগে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা অধিকাংশ ফুটবলারই খেলছেন নাসরিন একাডেমির হয়ে বাকিরা খেলছেন অন্যান্য দলে লীগের ব্যস্ততার মাঝে নতুন করে বাড়তি চাপ নিতে হচ্ছে সাবিনা সানজিদাদের চলতি মাসের শেষের দিকে জাতীয় দলের খেলা থাকায় পিটার বাটলারের অনুশীলন ক্লাসেও হাজির থাকতে হচ্ছে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের পরবর্তী ফিফা উইন্ডোতে র‍্যাঙ্কিংয়ে একশো ছয় ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের সঙ্গে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফিফা উইন্ডোর ম্যাচ দিয়ে নারী ফুটবল দলের কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন পিটার বাটলার লিগ চলায় ম্যাচের আগে অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না এই ইংলিশ কোচ যদিও তা নিয়ে মোটেও চিন্তিত নন তিনি Because that's how Rahman and and Nazrin predominantly of all the national team players um so it wouldn't make sense and it wouldn't uh, have any logic <laughs> it's it's no, no problem it is what it is

Uh, but when they do come in they have to work hard they have to be professional and disciplined uh because they're, they're the type of camps that I run. Um I'm a big believer in giving youth a chance, giving young players an opportunity to play. Um so I'm not afraid to do that and I um the the players have embraced the training very well and um but we have to balance it off with regards the needs for the uh, the, the the club sides and also the needs for the national team.

42 জন কোচ অংশ নেন আজ প্রশিক্ষণ শেষে বাফুফে ভবনে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয় এমন প্রশিক্ষণে পেশাদার কোচ হওয়ার আগ্রহ বাড়বে বলে মনে করেন প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্তরা ঢাকার পর আরও পাঁচ জেলায় ফুটবলারদের মৌলিক কোর্স আয়োজনের লক্ষ্য টেকনিক্যাল কমিটির দেশের ফুটবলে তৃণমূল পর্যায়ে বরাবরই অবহেলিত তাই তৃণমূল পর্যায়ের ফুটবলকে সমৃদ্ধ করার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী গ্রাসরুট কোচিং কোর্স আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেখানে অংশ নিয়েছেন ঢাকা সহ আশেপাশের অন্যান্য জেলার বিয়াল্লিশ জন কোচ কোর্সটি সুষ্ঠুভাবে সম্পন্ন করে আনুষ্ঠানিকতা সারে বাফুফে ঢাকাসহ আরো পাঁচ জেলায় তৃণমূল পর্যায়ের কোচদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাফুফে সি লাইসেন্স প্রাপ্ত হওয়ার আগে এই কোর্সটি করে থাকে কোচরা মূলত কোচিং এর সামগ্রিক বিষয়াবলী নিয়েই সাজানো হয়েছিল গ্রাসরুট কোচিং কোর্সটি আমাদের দেশে সবাই তো টপ লেভেলে কোচিং করার আগ্রহ বেশি থাকে বাট গ্রাসরুটে কারা কাজ করবে যে বাচ্চাদের নিয়ে একদম কারা করবে ওই এলিমেন্টস গুলি নিয়ে কাজ করার আরেকটা হচ্ছে তাদের ধারণা দেওয়া যে কোচিং ইজ নট ইজি আমরা যতটা আগ্রহ আসি এখানে অনেক হার্ডওয়ার্ক এবং পেশেন্স লাগবে ওই জিনিসগুলির আইডিয়া দেওয়া এবং সার্টিফিকেটটা তো একটা ডকুমেন্ট মাত্র বাট কোচিং লার্নিংটা হচ্ছে সারা সময়ের জন্য ওই জিনিসটাই আমরা বলার চেষ্টা করি যে আপনি যদি ওই সুবিধা থাকে আপনি যদি পার্ট টাইম আর না হন ফুল টাইম দিতে পারেন আপনার যদি এটা সাপোর্ট করে তাহলে করবেন গ্রাসরুট কোচিং কোর্সে অংশ নিয়েছেন কিছু সংখ্যক নারী সদস্যরা ভবিষ্যতে কোচিংয়ে নারীদের আরও বেশি অংশগ্রহণের প্রত্যাশা জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টরের সিনিয়র মেয়েদের টিমে কিন্তু প্রায় ষোলো জনের মতো আছে সি সার্টিফিকেট করা সাবিনা তো আমার কাছেই সি লাইসেন্স করে দুই হাজার তেরোতে ইফ আই এম নট মিস্টেকেন আর অন্যান্যরা সবাই সিলাইসেন্স করা আছে তো এটা আসলে মেয়েদের কোচ মেয়েরা হলে একটা সুবি বাড়তে সুবিধা থাকবে তো ওই জিনিসটা আমরাও চাই যে মেয়েরা কোচিংয়ে এগিয়ে আসুক পাঁচ ব্যাপী কোর্সটি শেষ করতে পেরে উচ্ছ্বসিত তৃণমূল পর্যায়ের কোচরা এমন প্রশিক্ষণে পেশাদার কোচ হওয়ার আগ্রহ বাড়ায় বলে জানান অংশগ্রহণকারীরা আমাদেরকে যেভাবে হাতি কলমে বা মাঠে গিয়ে প্র্যাক্টিক্যাল যে শিক্ষাটা দিয়েছে আর তাতে করে আসলে বেসিক্যালি আমি বলবো আমাদের অনেক উপকার হয়েছে আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে ধারণাটা নিয়েছি তো সব মিলিয়ে ভালো ছিল ইউনিভার্সিটি লেভেলে অনেক স্টুডেন্ট আছে যারা ক্যারিয়ার হিসেবে ফুটবলের সাথে থাকতে চায় বা বিভিন্ন রকম স্পোর্টসের সাথে থাকতে চায় আমাদের একটা ক্যারিয়ার হিসেবে এটা চুজ করতে পারি আমি যেহেতু প্লেয়ার হইতে পারি নাই আমি চাই দিছি আমি একটা ভালো কোচ হব কোচ হওয়ার পর আমি কিছু প্লেয়ার তৈরি করব যারা ন্যাশনাল পর্যায়ে যাবে বাফুফে ভবনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারি টিটু ও এলিট ফুটবল একাডেমি কোচ পিটার বাটলার রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা ক্যারিয়ারের এই সময়ে এসে ধারাবাহিক পারফরমেন্স করাটা কঠিন তরুণদের বিপক্ষে খেলাটা চাপের হলেও তার সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয় সম্প্রতি নিজের ফুটবল ক্যারিয়ার নিয়ে এক পডকাস্টে এসব কথা বলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার বর্তমান সময়টা কঠিন হলেও তিনি পুরো বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই দেখেন বলেও জানান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বয়সটা উনচল্লিশ তবে এখনও ফুটবল পায়ে জাদু ছড়িয়ে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপের ক্লাব ফুটবল অধ্যায়ের ইতি টেনে পাড়ি জমিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসোরে সেখানেও থেমে নেই সি সেভেন এই তো কিছুদিন আগেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের চষট্টিতম হ্যাট্রিক চলতি মৌসুমে আল নাসরের হয়ে দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো এই মৌসুমে এখন পর্যন্ত চারটি হ্যাট্রিক করেছেন সিয়ার সেভেন সব মিলিয়ে আল নাসরের হয়ে রোনালদোর হ্যাটট্রিকের সংখ্যা এখন ছয় এই পরিসংখ্যানই বলে দিচ্ছে সাম্প্রতিক সময়ে রোনালদো কতটা অপ্রতিরোধ্য তবে আর কতদিন ফুটবল পায়ে সিয়ার সেভেনকে মাঠে দেখা যাবে তা নিয়ে হচ্ছে আলোচনা ইউরোপ ছাড়ার পর তরুণ অনেক ফুটবলার এখন বিভিন্ন লিগ মাতাচ্ছেন আর্লিং হল্যান্ড জুট বেলিংহাম কিলিয়ান এমবাপের মতো তারকারা এখন ফুটবলে টক অফ দ্য টাউন সম্প্রতি হুপ নামের একটি পডকাস্টে ক্যারিয়ারের নানা বিষয়ে কথা বলেছেন পর্তুগিজ মহাতারকা ক্যারিয়ারের এই সময়ে এসেও এমন পারফরমেন্সের পেছনে রহস্য জানতে চাইলে বেশ নির্ভার উত্তর দেন সিয়ার সেভেন তরুণ ফুটবলারদের বিপক্ষে খেলার সময় চাপ অনুভব করেন বলেও স্বীকার করেছেন রোনালদো তবে এমন পরিস্থিতি তাকে আরো বেশি অনুপ্রেরণা দেয় বলেও জানান তারকা সত্যি বলতে জীবন বিস্ময়কর আমি এখন জীবনের যে পর্যায়ে অবস্থান করছি সেখানে থাকা কঠিন বিষয়টা মোটেও সহজ নয় এখনো নিজেকে অনুপ্রাণিত করা তরুণ প্রজন্মের সঙ্গে টিকে থাকা গোল করা এবং তরুণদের বিপক্ষে প্রতিযোগিতা চালিয়ে যাওয়া সব মিলিয়ে খুবই কঠিন তবে আমি তাদের বিপক্ষে খেলতে অনুপ্রেরণা পাই যা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে শুধু তাই নয় এই সময়ে এসে এমন পারফরমেন্স করার জন্য শুধুমাত্র ফিট থাকা নয় মানসিক ভাবেও প্রস্তুতের প্রয়োজন আছে বলে মনে করেন সিয়াস তার বর্তমান সময়টা কঠিন হলেও তিনি এটিকে চ্যালেঞ্জ হিসেবেই দেখেন বলে জানান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা এটি আমার জন্য একটি দারুণ চ্যালেঞ্জ বিষয়টাকে ইতিবাচক ভাবেই দেখছি এই বয়সে এসে এখনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি বিষয়টি আমাকে অন্যরকম আনন্দ দেয় এটা সহজ না তবে আমি বিষয়টা উপভোগ করি গেল সপ্তাহে নিজেদের উনিশতম লীগ শিরোপা জিতে নিয়েছে আল হিলাল পুরো মৌসুম জুড়ে আলোড়ন তোলা পারফরমেন্স করেও আল নাসরের হয়ে নিজের দ্বিতীয় মৌসুম মৌসুমেও লীগ শিরোপা জিততে পারেননি রোনালদো ফারজানা জাহান প্রিয়া সময় সংবাদ অবসরের ঘোষণা দিলেন ভারতের ফুটবলার সুনীল ছেত্রী এক ভিডিও বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই কিংবদন্তি ফুটবলার আগামী ছয় জুন কলকাতার যুব স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে দু বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে শেষবারের মতো মাঠে নামবেন উনচল্লিশ বছরের এই ফুটবলার দু সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল সুনীলের সেই অভিষেক ম্যাচেই তিনি গোল করেন এরপর ভারতীয় অধিনায়কের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল দু নেহেরু কাপে প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে ছয় শূন্য ব্যবধানে জয় তুলে নেয় ভারত সেই ম্যাচে জোড়া গোল করেন ছেত্রী সব মিলিয়ে দেশের জার্সিতে একশো পঁয়তাল্লিশ ম্যাচে তিরানব্বইটি গোল করেছেন এই ফরওয়ার্ড যা ভারতের হয়ে সর্বোচ্চ এবং জাতীয় দলের জার্সিতে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ গোল তার সামনে আছেন যথাক্রমে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো দু ম্যাচে করেছেন একশো আটাশ গোল আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি একশো ম্যাচে একশো এবং আলি দিয়া একশো ম্যাচে একশো গোল করে তৃতীয় স্থানে আছেন টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীর জল ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিকেলে ইভেন্টের শেষ দিনে উনিশ পদাতিক ডিভিশনের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সাতার ওয়াটার পোলো এবং ডাইভিং প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেইন এবং ঘাটাইল এরিয়ার উনিশ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার উনিশ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং পঞ্চান্ন পদাতিক ডিভিশন দল রানার আপ হওয়ায় গৌরব অর্জন করে শ্রেষ্ঠ সাঁতারু নির্বাচিত হন উনিশ পদাতিকের ইউপি সার্জেন্ট মোহাম্মদ ফয়সাল আহমেদ ও এসপি ওয়াটার পোলো প্রতিযোগিতায় উনিশ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং এগারো পদাতিক ডিভিশন অঞ্চল দল রানার আপ হয়েছে এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দলগত নৈপুণ্যে জ্বলে ওঠার লক্ষ্য ক্রিকেটারদের শান্তর অধিনায়কত্বে আস্থা মাহমুদুল্লাহ একঝাঁক তারার উপস্থিতিতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন উসাইন বোর্ডের স্মরণীয় আসরের অপেক্ষা অলিম্পিকে আট স্বর্ণজয়ী এই স্প্রিন্টারের